দর্শক শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন আজ সকালের গানে আমি নাহিদ আফরোজ সুমি আছি আপনাদের সাথে আজকের দিনটা কারো কারো ছুটির দিন কারো আবার কর্মব্যস্ততা রয়েছে তবে যে যেমন ভাবে দিনটা শুরু করেন না কেন আমরা চাই যে সকালটা সুরের সাথে শুরু হোক এবং এনটিভির সাথে শুরু হোক তাই তো আমাদের প্রাত্যহিক এই আয়োজন এবং এই প্রাত্যহিক আয়োজন নিয়ে আপনাদের সাথে সবসময়ের মতো থাকতে চাই আর আজ আমাদের সাথে আমাদের আয়োজনটা একটু ভিন্ন রকম আজকে আজ আমাদের সাথে রয়েছেন এমন একজন শিল্পী এমন একজন মানুষ যার সাথে আসলে ব্যান্ড মিউজিকের একটা গভীর সম্পর্ক অনেক লম্বা সময় ধরে ব্যান্ড চাইম আমাদেরকে এত চমৎকারভাবে আন্দোলিত করেছে এত চমৎকার কিছু গান তারা আমাদেরকে উপহার দিয়েছে এবং এই ব্যান্ড সঙ্গীতে তারা একটা পৃথকীত ব্যান্ড হিসেবে কিন্তু কাজ করে গেছেন সেই চাইম ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য রয়েছেন আজ আমাদের সাথে আছেন আলামিন বাবু শুভ সকাল কেমন আছেন শুভ সকাল অনেক ধন্যবাদ ভালো আছি আর ভালো নাই রাতে খুব জ্বর হয়েছিল আহা অসুবিধা নেই কিন্তু তারপরেও এই যে সঙ্গীতের টানে দেখা যায় আমরা যে কোনো বাধাকে অতিক্রম করে তারপরে চলে আসি যে কোনো কিছুর টানকে পিছে ফেলে আসলে সঙ্গীতের টানে চলে আসি আমরা সত্যি এবং ওই কারণেই আমরা বুক দিয়ে পাহাড় ঠেলে ফেলি একদম যেহেতু বাইরে থাকি ব্যান্ড মানে তো অনেকগুলো মানুষ মিলে একটা জায়গা জি তো সেখানে বাইরে গিয়ে থাকার কারণে অনেক সময় অনেকে পাওয়া যায় না সেই কারণে আমার যেটা করতে হয় আমি সবকিছু একসাথে বাজিয়ে একা একাই গান করতে একা একাই গান করা মানে তবুও গানের গান আপনার সঙ্গী এটাই হচ্ছে মূল কথা গান আমি যতটা বেশি শিল্পী তার থেকে বেশি অ্যাক্টিভিস্ট আমার গান হলো আমার অ্যাক্টিভিজম গান হলো আমার অস্ত্র গান দিয়ে আমি কাজ করি আমরা গানে চলে যাই সরাসরি শুরুতে কি গান শোনাবো আমি প্রথম যে গানটা শোনাবো এটা চাইমের সিগনেচার সং জি আমরা বাঙালি বাংলা মদের গর্ব আমার লেখা সুরে সরি আর এটার সবচেয়ে বড় কথা আমরা চাইম যখন গান করেছি গানের মধ্যে আমরা সবসময় একটা টাইটেল ব্যবস্থা করেছিলাম তো সেই টাইটেল অনুযায়ী এই গানের থিমটা ছিল নাম ছিল জীবনের ডাক অনেকে বলে থাকেন যে দেশত্ববোধক গান আসলে দেশত্ব বলতে হলো জীবন আর গানের নাম ছিল জীবনের ডাক চলেন শুরু করি আমরা বাঙালি বাংলা মোদের গর্ব ভালোবাসা দেব যার করে বাংলা মায়ের জন্ম আমরা বাঙালি বাংলা মোদের গর্ব ভালোবাসা দেব যার করে বাংলা মায়ের জন্য ও হো ও আমরা বাঙালি বাংলা মোদী
ভালোবাসা দেব যার করে বাংলা মায়ের জন্ম বাংলাদেশি মনে হয় একই কথা বলতে চাই, একই কথা আমাদের সবার মনের মাঝে যে আসলে বাংলা মায়ের জন্যই আমরা, বাংলা মায়েকে ভালো রাখা হচ্ছে আমাদের সবার একটা অন্যতম ব্রত। পরের গানে চলে যেতে চাই চট করে বাবু ভাই, এবারে কি শুনবো? এটা হলো, এই গানটার নাম হাজার বছরের সেরা বাঙালি। এটা আমার লেখা সুরে এবং এটা নির্মল কবি নির্মন্দ গুণের ওনার একটা কবিতার সংযোজন আছে গানের সাথে। আচ্ছা, এটা আমি 2010 প্রথম করি এবং এই গান বাংলাদেশের প্রথম প্রজন্মের কাছে এটা ছড়িয়ে পড়ে এবং এই গানের লাইন ধরেই একটা সময় ওরা সবাই জমা হয় একটা জায়গায়। আমরা এটা পরে যাই, আমরা গানটায় চলে যাই। বাবু ভাই আমরা গানে যাব, তার আগে একজন দর্শকের সাথে কথা বলে তারপরে যাই। দর্শক শুভ সকাল, কে আছেন আমাদের সাথে? আমি ঢাকা থেকে শাহিন বলছি। জি শাহিন, শুভ সকাল। শুভ সকাল। আমি আজকে আসলে এত সকালে খুব মানে খুব কম দিনই টেলিভিশনের সামনে বসা হয়, আজকে সত্যি চমকে গেলাম। এনটিভি কে ধন্যবাদ, এনটিভি পরিবারকে, যে আমাদের সেই টাইমের কাউকে আমাদের সামনে নিয়ে এসেছেন। বহুদিন পর টাইমের গান শুনতে পেলাম, ধন্যবাদ টাইমের যিনি আছেন আলামিন বাবু। আমরা চাই টাইমের, যদি আমি একটি কথা বলবো যে টাইম কি আবার ব্যাক করতে পারবে কিনা বা ব্যাক করবে কিনা, আমরা টাইম কি আবার একসাথে দেখতে পারবো কিনা। ধন্যবাদ, টাইম তো কাজ করছে। যদি বলেন যে টাইম, আসলে আমরা প্রতিটা মানুষ একটা টাইম, আমি একটা টাইম, টুলু একটা টাইম, খালিল একটা টাইম। আসলে ব্যান্ড সঙ্গীতের যে কনসেপ্টটা, মানুষ মনে করে একজন গান গায় উনি বোধহয় ব্যান্ড না, প্রতিটা মানুষ মিলে একটা গান। আর টাইম শব্দের অভিধান ছিল এরকম যে একত্রিত হওয়া, মানে সবগুলো সুর একসাথে হওয়া, সে হিসেবে আমরা সবাই গান গাচ্ছি। হ্যাঁ, তবে আপনি যেটা বলেছেন এটা আমারও আশা আছে, আমরা চেষ্টা করছি, আমরা একটা রিউনিয়ন করব। এটা হয়তো আগামী 1-2 বছরের মধ্যে আমরা অবশ্যই একটা রিউনিয়ন করার চেষ্টা করব। দারুন দারুন একটা ইনফরমেশন পেলাম। আরো একজন দর্শক আছেন, কে আছেন সাথে? শুভ সকাল। আসসালামু আলাইকুম। শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম। কার সাথে কথা বলছি? আমি সাইফুল আলম পান্নু মমিসিং থেকে কথা বলছি। পান্নু ভাই কেমন আছেন আপনি? আছি ভালো, মুজিবীয় বর্ষের শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা জানাই, আমাদের জন্য ভীষণ গর্বের একটা সময়। কথা বলুন আমাদের আজকের অতিথি আপনাকে। হ্যাঁ বাবু ভাই, আমাদের অনেক প্রিয় বাবু ভাই, একটা মনের কথা বলি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ আমি অনেক ভালো আছি। একটা মনের কথা হলো, গতকালকেও মুজিবীয় বর্ষের এই ব্যান্ডের গান শুনলাম। ব্যান্ড মানে ধামাকা, ব্যান্ড মানে কিছু বোঝা যাবে না, ব্যান্ড মানে হাউ হাউ কাউ কাউ বলতেছে আপনারা নাচেন, আপনারা আমাদের সাথে মানে গান গান ধরেন, এই ব্যান্ড মানে এটা হবে কেন? ব্যান্ড মানে আপনাদের মতো শিল্পীরা যখন রয়ে গেছে, একটু সুস্থতার দিকে আপনারা কাজ করবেন, আমি এটা আশা করবো আর কি। আর সেটে যারা আছেন অত্যন্ত গুণী
শিল্পীবৃন্দ, তাদের প্রতি কৃতজ্ঞতা, আপনার প্রতি কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ, আমাদের সাথে পুরোটা সময় থাকুন, নিশ্চয়ই আপনার এই আয়োজন আপনার মনের যে আক্ষেপ সেটাকে দূর করবে। হ্যাঁ পানু ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি যথার্থ বলেছেন এবং আপনি যেটা বলছেন সেটা আমরা অনুভব করতে পারি। তবে এ ব্যাপারেও এক একটা সময় এক একটা স্টেজে এক এক রকম মিউজিক আসে। আপনি হলেন আমাদের মিউজিক শুনেছেন, আপনি আমার শ্রোতা, আপনি জাইমের শ্রোতা, আর এখন নতুন প্রজন্ম হয়তো অন্য শ্রোতা, সেখানে একটা প্রবলেম হয়। তবে সব কথার শেষ কথা, মেলোডি না থাকলে সে আপনি যেই মিউজিক করেন মানুষের কানে লাগবে। আমি আপনার সাথে একমত, মনে একটা স্থান পাওয়া। মুজিবের শুভেচ্ছা আপনাকেও জানাচ্ছি, যে গানটা করতে যাচ্ছি এটা মুজিবের শুভেচ্ছার গান, এটা হলো বঙ্গবন্ধুর গান হাজার বছরের সেরা বাঙালি, আমার লেখা সুরে নির্মল কবি নির্মল গুণের সংযোজনায়, কবিতার সংযোজনায়। আমি একটু দেখতে হবে, মাঝে মাঝে ওলট পালট হয়ে যাই একটু। শোনো আমি তার কথা বলি, হাজার বছরের যে সেরা বাঙালি। এই শোনো আমি তার কথা বলি, হাজার বছরের যে সেরা বাঙালি। তুমি চাও না কি জানতে কোথা থেকে এলে, কোথায় যাচ্ছ হে বাঙালি। এই শোনো আমি তার কথা বলি, হাজার বছরের সেরা বাঙালি। এই শোনো আমি তার কথা বলি, হাজার বছরের যে সেরা বাঙালি। একটি কবিতা পড়া হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ অধীর উন্মুক্ত ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে গণসমুদ্রের উদ্দাম সৈকতে, কখন আসবে কবি, কখন আসবে কবি। এই শোনো আমি তার কথা বলি, হাজার বছরে সেরা বাঙালি। এই শোনো আমি তার কথা বলি, হাজার বছরে সেরা বাঙালি। এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষ শোভিত ফুল উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন জীবন বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি, তাহলে কেমন ছিল সেই শিশু পার্কে বেঞ্চে ফুলের বাগানে ঢেকে দেয়া ঢাকার এই হীরা মাঠখানি। হে আনাগত শিশু, হে আগামী দিনে কবি, তোমাদের কথা ভেবে লিখে রেখে যাই আমি শ্রেষ্ঠ বিকেলের ছবি। হে আনাগত শিশু, হে আগামী দিনের কবি, তোমাদের কথা ভেবে লিখে রেখে যাই আমি শ্রেষ্ঠ বিকেলের ছবি। জানি সেদিনের সব স্মৃতি মুছিতে উদ্দত্ত হয়েছে কালো হাত, তাই দেখি কবির এই জীবন প্রান্তরে আর কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, আর মাছের বিরুদ্ধে মাছ। এই শোনো আমি তার কথা বলি, হাজার বছরের যে সেরা বাঙালি। কপালে কর্চিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত জীবন, হাতের মুঠে মৃত্যু আর চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তরুণ কেরানী নারী বৃদ্ধ বেশ্যা ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা তরুণীরা দল বেঁধে। এই শোনো আমি তার কথা বলি, হাজার বছরে যে সেরা বাঙালি। এই শোনো আমি তার কথা বলি, হাজার বছরে সেরা বাঙালি। শত বছরের
শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতপর কবি সে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কেরদে তাহার মঞ্চ কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপায়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। এই শোনো আমি তার কথা বলি, হাজার বছরে যে সেরা বাঙালি। এই শোনো আমি তার কথা বলি, হাজার বছরে যে সেরা বাঙালি। তুমি চাও না কি জানতে কোথা থেকে এলে, কোথায় যাচ্ছ হে বাঙালি। এই শোনো আমি তার কথা বলি, হাজার বছরে যে সেরা বাঙালি। এই শোনো আমি তার কথা বলি, হাজার বছরে যে সেরা বাঙালি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলি, সবসময়ই কৃতজ্ঞতা। আসলে আমরা কৃতজ্ঞ চিত্তেই তার কথা স্মরণ করি, এবং এই কবিতাটাও আমাদের ভীষণ মন জুড়ে থাকা একটা কবিতা। কবিতাটার সাথে যেমন করে সুর আরোপ করে আপনি দারুণ একটা সৃষ্টি করলেন, সেটা ভীষণ রকমের আনন্দদায়ক। গানে চলে যাই আমরা চট করে। হ্যাঁ, আমার একটু এটা ঠিক করতে সময় লাগছে। আসলে কথা সত্যি, আমাদের আমাদের চিনতে হবে। আমরা যদি না চিনতে পারি তাহলে গানটা মানে জাতির পিতাকে ধারণ করতে হবে, তো ওইখানে কোনো কোনো কিছু নাই, ওইখানে সব মিলেমিশে একাকার। হ্যাঁ, গানে চলে যাচ্ছি আমরা। এখন যে গানটা গাচ্ছি, এই গানটা বেসিক্যালি একটা ইংরেজি গানের জামাইকান ফেয়ারওয়েল, এবং এই গানটা বিভিন্ন সময় বাংলায় বিভিন্ন দেশে বাংলায় করে, ইংরেজি সব ভাষাতেই হয় এই গানটা। আমাদের দেশে একসময় নাসিম আলী করেছিল, আর আমি যে পাঠটা করবো এটা আপনার কলকাতার রঞ্জন প্রসাদের বাংলা ভাষণটা করা, আর ইংরেজিটা মিলিয়ে একটা গান করি। এটা একটা আন্তর্জাতিক গান আর কি। এই গানটা আমার নিজের লেখা ছিলো, ম্যানহাটনের রাত। ম্যানহাটন আমার, আমি কীভাবে ম্যানহাটনকে দেখেছি, ম্যানহাটনের রাত, ম্যানহাটনের আকাশ, সব মিলে এই গানটা। গানটার নাম ম্যানহাটনের রাত। রাতের আকাশে চাঁদের বন্যা, তারার ঝিকিমিকি দূরে, সেখানে চলো যান তুমি আর আমি কানার সুরে সুরে। তোমার হৃদয়ে আজ আমার শোষণ, আমার হাতে তোমার হাত, দুজনে মিলে করেছি শাসন ম্যানহাটনের রাত। রাতের আকাশে চাঁদের বন্যা, তারার ঝিকিমিকি দূরে, সেখানে চলো যাই তুমি আর আমি কানার সুরে সুরে। পাশাপাশি ম্যাকডোনাল্ডে, কখনো হাতে হাত, কখনো ঠোঁটে ঠোঁট, স্বপ্নের জানবোনা ঘরে, তুমি আমি পাশাপাশি, কত স্মৃতি আসে ভিড় করে। তোমার কণ্ঠে বাজে মধুর সে গান, আমার দেয়া এক সুরে,
রাতের আধারে চাঁদের বন্যা তারার ঝিকিমিকি দূরে, সেখানে চলো যাও তুমি আর আমি কানার সুরে সুরে। গ্র্যান্ড সেন্ট্রালে ফুটকটে বসে কেটে গেছে কতটা সময়, টাইম স্কোয়ারের চত্বরে বসে কত না পরিকল্পনা, মাঝরাতে শেষে পাঁচ চেষ্টারে তোমার ফিরে যাওয়া, বিষণ্ন মন নিয়ে সিক্স টেনে বসে কত না পরিকল্পনা, আজ রাতে শেষে পাক চেষ্টারে তোমার ফিরে যাওয়া, বিষণ্ন মন নিয়ে সিক্স ট্রেনে বসে তোমার পথ মানে চাওয়া, তখনই কানেতে বাজে তোমার গাওয়া গান আমার দেয়া এক সুরে, রাতের আকাশে চাঁদের বন্যা তারার ঝিকিমিকি দূরে, সেখানে চলো যাই তুমি আর আমি কানার সুরে সুরে, তোমার হৃদয়ে আজ আমার শ্বশুর আমার হাতে তোমার হাত, দুজনে মিলে করেছি শাসন ম্যানহাটানের রাত, আমরা দেখতে দেখতে একদম শেষ সময় চলে এসেছি বাবু ভাই, আমরা আরেকটা গান শুনতে শুনতে আজকে বাড়ি ফিরবো। তার আগে এই যে ভীষণ মিষ্টি একটা সকাল আমাদেরকে উপহার দিলেন তার জন্য অনেক কৃতজ্ঞতা, এবং খুব ভালো থাকেন, সামনের সময়টা খুব ভালো কাটুক এই প্রত্যাশা। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিই, তারপরে গান শুনতে শুনতে ফিরবো বাড়িতে। দর্শক যারা সাথে ছিলেন, আজকে একটু ভিন্ন রকমভাবে আপনাদের সাথে সকাল শুরু করলাম, সবার সকাল যেমন শুরু হয়েছে দিনটা খুব ভালো কাটুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে, দেখা হবে অন্য কোনো সকালে, ততক্ষণ পর্যন্ত এনটিভির সাথেই থাকুন। এটার নাম হলো জ্যামাইকান ফেয়ারওয়েল এবং বাংলাটার নাম হলো আপনার জ্যামাইকান ফেয়ারওয়েল বাংলাটা। চলেন পথের প্রান্তে ওই সুদূর গা যেথা সময় থমকে থামে বটের চায়, আহা সন্ধ্যা দি জালে তারার টিপ কত ফুলের গন্ধে মোর মন মাতায়, হায় কোন সুদূর সেই স্বপ্নপুর মোর মন জেগায়, ঘরে ফেরার সুখ মোর পথ চেয়ে আজও সেই মেয়ে বুঝি স্বপ্ন যার বনে গান গেয়ে, আহা মেলার রাস্তা ধরে মেয়ের দল যেত কাকন বাজিয়ে পায়ের উপর মল, আজ তাদের গান করে ব্যাকুল প্রাণ শুধু স্মৃতির পাতায় ঝরে অশ্রু জল, হায় কোন সুদূর সেই স্বপ্নপুর মোর মন জেগায়, ঘরে ফেরার সুর মোর পথ চেয়ে আজ সেই মেয়ে বুঝি স্বপ্ন যার বনে গান গে, আহা চিন্তাহীন সেই সুখের দিন কেন আমার চিত্তে আজ বাজায় বিন, সেই শালের বন
মোর ঘরের কোন নিবিড় বক্ষে তব অন্তরি হায় কোন সুদূর সেই স্বপ্নপুর মোর মন জেগায় ঘরে ফেরার সুখ মোর পথ চেয়ে আজও সেই মেয়ে বুঝি স্বপ্ন যা বনে গান গে দন্দ Where a nice again when the sun shines daily on the mountain top. I took a trip on a sailing ship when I reached Jamaica. I met a straw, but time sucked to say I'm on my way. Won't be back for many a day. My heart is down, my head is turning around. I had to leave a little girl in a Kingston town, but I'm কোন সুদূর সেই স্বপ্নপু মোর মন যে গায় ঘরে ফেরার সুর মোর পথ চেয়ে আজ সেই মেয়ে বুঝি স্বপ্ন যার বনে গান গে স্যাড টু সে আমার মাই ওয়ে ওন্ট বি ব্যাক ফর মেনি আ ডে মাই হার্ট ইজ ডাউন মাই হেড ইজ টার্নিং অ্যারাউন্ড আই হ্যাড টু লিভ এ লিটল গার্ল ইন কিংস্টন টাউন বাট আই কোন সুদূর সেই স্বপ্ন বু মোর মন গা ঘরে ফেরার সুর